এই যে ছোট ছোট সমান্তরাল লাইনগুলো একে বলা হয় বারকোড, আর এই যে ম্যাট্রিক্সের জালের মতো জিনিস একে বলা হয় কিউআর কোড। আমরা অনেক সময় বারকোড আর কিউআর কোড গুলিয়ে ফেলি। আমাদের মধ্যে অনেকেরই স্পষ্ট ধারণা নেই যে এই বারকোড আর কিউআর কোড আসলে কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তবে ভিডিওর মূল অংশে যাওয়ার আগে সকলকে আবারও মনে করিয়ে দেবো, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিও দেখে আপনার কি অনুভূতি হলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অনুরোধ করবো সাবস্ক্রাইব করে রাখার। নমস্কার, দি সাইবার জোন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম, আমি সুরজিৎ। আজকে আমরা কথা বলবো বারকোড আর কিউআর কোড নিয়ে। প্রথমে বারকোডের আলোচনায় আসি। বারকোডের ক্ষেত্রে লম্বাভাবে দাঁড় করানো অনেক সারিবদ্ধ প্যারালাল লাইন আমরা দেখতে পাই। বারকোড 1D বা একমাত্রিক হয়, এতে হরাইজেন্টালি তথ্য স্টোর করা হয়। বারকোড প্রধানত ব্যবহার করা হয় ইনভেন্টরির ক্ষেত্রে। স্টক এবং লেনদেনের তথ্য অটোমেটিক্যালি এবং নির্ভুলভাবে মেনটেন করার জন্যই আমরা বারকোড ব্যবহার করি। বিভিন্ন বড় বড় আউটলেট, শপিং মল বা মাল্টি ব্র্যান্ড স্টোরে দেখতে পাওয়া যায় এক বিশেষ ধরনের ডিভাইস দিয়ে এই সমস্ত বারকোডের ওপরে এক ধরনের লেজার আলো ফেলা হচ্ছে এবং এক ধরনের মেকানিক্যাল সাউন্ড হচ্ছে। এটাকে আমরা বারকোড রিডার বলি। এখন অবশ্য স্মার্টফোনে বারকোড রিডার অ্যাপ ইনস্টল করেও কাজটা করা যায়। এই যে বারকোডের তথ্য যেমন পড়ে বারকোড রিডার, তেমনি বারকোড তৈরি করার জন্য বারকোড প্রিন্টার হয়। বারকোড প্রিন্টার কি করে, আমরা বারকোডের মধ্যে যে তথ্যটা স্টোর করতে চাই সেই তথ্যটা বারকোডের মধ্যে দিয়ে সেটাকে প্রিন্ট করে। এখন ব্যাপারটা হচ্ছে বারকোডের ভিতরে তথ্য স্টোর করা হয় কিভাবে। আপনি বারকোডকে মনোযোগ দিয়ে দেখলে লক্ষ্য করবেন এতে যে সমান্তরাল লাইনগুলো থাকে, এই লাইনগুলোর মধ্যে বিভিন্ন সময় দূরত্বের কম বেশি রয়েছে এবং এই লাইনগুলো সরু মোটারও তফাত রয়েছে। এই তফাতটার মাধ্যমেই বিভিন্ন তথ্যকে বারকোডের মধ্যে স্টোর করে ফেলা হয়। এবার প্রশ্ন হলো বারকোডটাকে কিভাবে কাজে লাগানো হয়। বড় বড় কোম্পানি যখন বিভিন্ন প্রোডাক্ট প্যাকেটবন্দি করে, সেই প্যাকেটের গায়ে প্রোডাক্ট সংক্রান্ত সমস্ত তথ্য তারা দিয়ে দেয়, কিন্তু সেই প্রোডাক্টটা যখন স্টকিস্টের কাছে বা হোলসেলারের কাছে আসে তখন তারা চায় কিছু নিজস্ব তথ্য তার মধ্যে স্টোর করে দিতে। তাদের কাছে কতটা স্টক এসেছে, কত তারিখে এসেছে, এর বাইরেও সেই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার, এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারের অ্যাড্রেস ইত্যাদি বিভিন্ন রকম তথ্য বারকোডের মধ্যে স্টোর করে সেটাকে বারকোড প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে সেটাকে লেবেলের মতো আটকে দেওয়া হয়। নরম্যান জোসেফ উডল্যান্ড এবং বার্নার্ড সিলভার নামের দুই বন্ধু 1951 সালে USA বারকোডের প্যাটেন্টের জন্য অ্যাপ্লাই করেন। কালটা তখন 1948। বার্নার্ড সিলভার তখন ফিলাডেলফিয়ার ড্রেক্সেল ইনস্টিটিউট অফ টেকনোলজির গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট। বার্নার্ড সিলভার একদিন শুনতে পান তার অধ্যাপককে লোকাল এক আউটলেটের ম্যানেজার বলছেন তারা এমন এক ধরনের প্রযুক্তি চান যেটার মাধ্যমে তারা স্টকের হিসাবপত্র অটোমেটিক্যালি মেনটেন করতে চান। এই বিষয়টা শোনার পরে বার্নার্ড সিলভার তার বন্ধু জোসেফ উডল্যান্ডকে ব্যাপারটা বলেন এবং বিষয়টা নিয়ে দুই বন্ধু চর্চা করতে করতে মর্স কোড থেকে অনুপ্রাণিত হয়ে তারা বানিয়ে ফেলেন বারকোড। কিউআর কোড বারকোডের তুলনায় অনেকটাই আধুনিক কনসেপ্ট। বারকোডের যে সমস্ত খামতি, সেই খামতিগুলোকে কিছুটা সংস্কার করেই কিউআর কোডকে তৈরি করা হয়েছে। কিউআর কোড 2D বা দ্বিমাত্রিক, এতে হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল দুদিক থেকেই তথ্য স্টোর করা যায় এবং বারকোডের তুলনায় অনেক বেশি তথ্য এতে স্টোর করা যায়। ক্ষেত্রে কিউআর কোডের মধ্যে কয়েক হাজার ক্যারেক্টারও স্টোর করতে দেখা গিয়েছে। কিউআর কোডের একটা উল্লেখযোগ্য বিশেষত্ব হচ্ছে এর মধ্যে কোনো ওয়েবসাইটের URL-কেও স্টোর করা যায়, যেটা কিন্তু বারকোডের মধ্যে স্টোর করা সম্ভব নয়। বারকোডের তুলনায় কিউআর কোডের আর একটা অ্যাডভান্টেজ হলো বারকোডের চেয়ে কিউআর কোড অনেক ছোট হতে পারে। দেখা যায় যে একটা বারকোডের তুলনায় একটা কিউআর কোড 10 গুণ ছোট হওয়া সত্ত্বেও তাকে কিন্তু খুব সুন্দরভাবেই কিউআর কোড রিডার রিড করে ফেলছে। বারকোডের তথ্য পড়তে গেলে বারকোডটাকে বারকোড রিডারের একদম সামনে ঠিকঠাকভাবে ধরতে হবে। পারফেকশন না এলে কিন্তু বারকোড রিডার বারকোডের তথ্য পড়তে পারে না। সেই জায়গাতে কিউআর কোড কিন্তু অনেকটাই এগিয়ে। কিউআর কোড রিডারকে যে কোনো অ্যাঙ্গেল থেকে কিউআর কোডের উপর ফেললে কিন্তু কিউআর কোড পড়ে নিতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কিউআর কোডের প্রায় 30% ধুলো, বালি, স্ক্র্যাচ বা পুরাতন হওয়ার জন্য নষ্ট হয়ে গিয়েছে। তারপরেও দেখা যাচ্ছে কিউআর কোড কিন্তু ঠিকভাবে কাজ করছে, অর্থাৎ তার মধ্যে স্টোর করা তথ্য উদ্ধার করা সম্ভব হচ্ছে। এইটা কিউআর কোডের একটা বিরাট অ্যাডভান্টেজ। আলোচনাটা এতদূর শুনে অনেকেই প্রশ্ন করতে পারে, তাহলে কি বারকোডের চেয়ে কিউআর কোড সব দিক থেকে এগিয়ে? হ্যাঁ, অনেক দিক থেকে তো এগিয়ে বটেই, কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু বারকোডই ভরসা। যেমন তার বা পাইপের মতো জিনিস যেগুলো লম্বা এবং গোলাকার, সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি কিউআর কোড প্রিন্ট করতে পারবেন না এবং প্রিন্ট করা গেলেও কিন্তু সেটা রিডেবল হবে না। বারকোড কিন্তু এই ক্ষেত্রে বাজে মেরে দেয়। ডেনসো ওয়েভ নামের একটা জাপানি অটোমোটিভ কোম্পানি 1994 সালে কিউআর কোড আবিষ্কার করে। আমরা ভারতীয়রা এখন আধার কার্ডের কল্যাণে কিউআর কোডের সঙ্গে অনেকটাই পরিচিত। বারকোড আর কিউআর কোড ছাড়াও আরও আধুনিক এবং উন্নত প্রযুক্তির একটা কোড এখন ইউজ করা হচ্ছে, যাকে বলা হচ্ছে RFID, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কোড বলুন বা কিউআর কোড, দুটো ক্ষেত্রে কী হয়, রিডার যদি এই কোডগুলোকে দেখতে পায় তবেই এদের তথ্যটাকে পড়তে পারে। RFID বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কোডের ক্ষেত্রে কী হয়,
এক্ষেত্রে কোডটাকে দেখার প্রয়োজন হয় না, কাছাকাছি গেলেই কিন্তু সে কোডটা পড়ে নিতে পারে। আসলে এই RFID কোড এক ধরনের স্টিকারের মাধ্যমে আসে, এই স্টিকারগুলো থেকে এক ধরনের রেডিও সিগন্যাল বেরোতে থাকে। এবার এই RFID স্টিকারগুলো RFID কোড রিডারের কাছাকাছি গেলেই কিন্তু এরা তথ্যটা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারে। তার জন্য RFID স্টিকারটাকে যে দেখতে পেতে হবে তার কোনো মানে নেই। এবং RFID কোডের একটা বড় সুবিধা হলো কি, এটা একটা চালের দানার মতো ছোট হতে পারে। RFID কোডের অসুবিধা হলো এই যে এটা যেহেতু নতুন প্রযুক্তি তাই এটা এখন একটু কস্টলি। আর যাই হোক, বারকোড আর কিউআর কোডের আলোচনায় আপনাদেরকে নতুন আরেক ধরনের কোড নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বিদায়, ভালো থাকবেন।